हजरत आदम अलैहि सलाम बोलें अल्लाह अमी अमार निजेर नफ्सेर प्रति जुलूम करेछि रे मौला भूल करे फेलेछि रे मालिक अमार जिंदगीर भूल गुली तुमी क्षमा करे दाओ अमार जिंदगीटाके तुमी आल्लाह आगेर मतो आभार करे दाओ दीर्घ दिन पर्यन्त आल्लाह ताआलार काछे पैगम्बर आदम आलैहि सलाम जखन दुआ करलेन दीर्घ दिन परे आल्लाह आदम नबीर दुआटा आल्लाह कबुल कइरा आल्लाह अम्मा जान हावा रे आर अब्बा जान आदम के एकत्रित करे दिएछेन তাইলে দুয়ার ফল পাইছি কি পাইছে না আব্বাজান আদম আমাদের কি দুয়া শিক্ষা দিয়েছেন এই দুয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার নবীর জানায় দিয়েছে এই দুয়া এখন আমরা পাইছি দুয়া করা দরকার আছে না নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে সবগুলি আয়াত বললে সময় তো পাওয়া যাবে না তারপর টাচ দিয়া দিয়া সামনের দিকে যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়াটা সবার জানা জরুরি সবাই জানবেন বুঝবেন শিখে রাখবেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে না বলে নিজের এলাকা ছাইরা যখন চলে যায় আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে ঢুকাইয়া দিলেন ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন দুয়ার বরকতে আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়া দিছে أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى দুনিয়ার জমিনের মধ্যে যত নবী পাঠাইছেন সব নবীদেরকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন সমস্ত নবীরা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ তাআলার কাছে নবীরা চাইয়া নবীদের যা কিছু আছে সব কিছু হাসিল করেছেন আপনারা বলবেন যে হুজুর আমরা তো আল্লাহরে ডাকি কই পাই না নবীরা ডাকছে আল্লাহরে পাইছে আমরা তো নবী না 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 আমরা আল্লাহরে ওইভাবে ডাকতে পারি না এইজন্য আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না অথচ কেমন দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ আল্লাহ তাআলা বলেন বলেও যদি কোনো বান্দা গভীর রজনীতে ওইটা আমি আল্লাহরে ডাক দেই আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেই এক মূর্তি পূজক সে তার একটা প্রিয় মূর্তি এটার নাম হলো সনাম মূর্তিটার নাম কি সনাম ওই মূর্তির গুড়াই বৈশা সনাম নামক মূর্তি ডাকে ডাকতেছে সনাম 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 দীর্ঘদিন পর্যন্ত ডাকে মূর্তি জবাব দিতে পারিনি কথা কইতে পারিনি নিজের সামনে খাওয়ান দিলে খাওয়ান ইদ্দ দইরা রাখতে পারে না খাওয়ান সামনে এইসা মশা খাই মাছিয়ে খাই সরাইতে পারে না যা তোরা যা আমার খাওন খাইস না এই কথা বলতে পারে দুর্বল আল্লাহ তাআলা বলেন
কেও আমি আল্লাহ ছাড়া যার কাছে চাইবা কিছু পাইবা না। মূর্তির কাছে চাই, মূর্তিকে ডাকে, মূর্তি জবাব দেয় না, কিন্তু বান্দাও ডাক বন্ধ করে না, সনাম সনাম ডাকতে আসে। হিন্দু মানুষ আল্লাহ চিনে না, মূর্তি চিনে। আল্লাহ যে দিতে পারে, এক আল্লাহ যে সব কিছু করতে পারে, এটা বুঝেই না, বিশ্বাস হয় না। এইভাবে সনাম সনাম ডাকতে ডাকতে সমাজ শব্দটা চলে আসছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহর একটা নাম হলো সমাদ। অমুখাপিক কি বেনিয়াস, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বন্দা আমি আল্লাহ হলাম এক, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমন হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার মধ্যে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহ কয়জন? আমগো তিনটা 360টা আল্লাহ লাগে না, আমগো একজন আল্লাহই যথেষ্ট, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনারে কাফিররা জিজ্ঞাসা করার পর আপনি তাদের কি জানিয়ে দিবেন? আল্লাহ একজন। কাফিররা কই তইলে তোমার আল্লাহর কি সন্তান নাই, তোমার আল্লাহর আম্মা নাই, আব্বা নাই? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। নবী বইলা দেন, আমি আল্লাহ, কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, বিতুষ্টুর এলাকার মানুষ, ও দোকানদারওয়ালা ভাই, ও চাকরিজীবী ভাই, পর্দার আড়ালের মা, কাজটা বন্ধ করে রে মা, যাই নামাজের মুসল্লাটা বিছায়া বসে যাও, মাইকের আওয়াজ কানে যাই শুনবা, ও দোকানদারওয়ালা 360 দিন ব্যবসা করেছ, একটা দিনও বন্ধ করে নাই, আজকে সন্ধ্যা হয়ে গেছে, কোরআনের মাহফিল মন মতো মাহফিলটা শুই না, আমলের ব্যাটারিটা চার্জ দিয়ে যা, জিন্দগিতে আর কোনো ফায়দা হোক আর না হোক, দুনিয়ার লাভ হোক আর না হোক, যদি মাওলার পরিচয় নিয়ে যদি বাড়ি যাইতে পারো রে গোলাম, আল্লাহর পরিচয় নিয়ে যদি বাড়ি যাইতে পারো, আর যদি আখিরি মানাজাত দিয়ে যদি তওবা করতে পারো, আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা কইরা, আল্লাহ তোমার নামটা জান্নাতি মেহমানদের কাতারে লেখাইয়া দিবে। নবীরে জানায়া দেয়, হে নবী বলে দেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই, দেওয়া আর নেওয়া এটা আমার গুনাহ, আমি আল্লাহ তাআলা জন্ম দেই না, আমি আল্লাহ বানাই, সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে কে বানাইছে?
আরো জোরে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা আল্লাহ আমাদেরকে বানাইছেন শুধু তাই না আল্লাহ তাআলা বলেন আল্লাহ সমাদ ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ একজন হইয়া আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষি না আমি আল্লাহ তাআলার ক্ষমতা দুর্বল না আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখন তেমন আছি ভবিষ্যতও তেমন থাকব সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহ তাআলার ক্ষমতা দুর্বল হয়ে যায় নাকি ক্ষমতাটা পাঁচ বৎসরের দশ বৎসরের পাঁচশো বৎসরের না মুসলমান না যখন পৃথিবীতে কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবেন কে দুনিয়ার সবাই মিলা যদি আল্লাহরে আল্লাহ ডাক বন্ধ করে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে না কি জোরে বলেন আর দুনিয়ার সমস্ত মানুষ মিলা যদি আল্লাহরে আল্লাহ দাইকে সব কিছু নিয়ে নেয় আল্লাহ তাআলার কোনো লস হবে নাকি কমতি হয়ে যাবে নাকি বান্দার ফুরায় যাইব নাকি বাজেট কইমা যাইব বলে না 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 আল্লাহর বান্দার কমে না কমে না কমে না বান্দা যা চাইবা যা নিবা যা দিবে যা পাইবা তার মধ্যে বিন্দু মাত্র পর্যন্ত আল্লাহর খাজানা থেকে কমে না আল্লাহর এক নাম সমাদ ওই হিন্দু লোকটা ভুলে আল্লাহরে ডাক দিছে আল্লাহ তাআলা বলেন লাব্বাইক ইয়া আবদি ও বান্দা আমি আল্লাহরে কেন ডাক দিছো সুবহানাল্লাহ মূর্তি পূজক ডাইনে তাকাই বাম দিকে তাকাই পিছনের দিকে সামনের দিকে কে আমার ডাকে কে জবাব দিয়ে দিছে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ থেকে বলেন গোলাম ডান দিকে তাকায়ও কোনো লাভ নাই তাকাইবা না বাম দিকে তাকাইও কোনো লাভ নাই তাকাইবা না পিছনে সামনে কেউ নাই একমাত্র আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ ও বান্দা তুমি মূর্তির গুড়াই বৈশা সনাম ডাকছো হঠাৎ করে তুমি আমি আল্লাহরে সমাদ কয়া ডাক দিছো আমি আরশে আজিম থেকে তোমার দিকে রহমতের নজর দিয়া পয়া রইছি রহমতের নজর ফালাইয়া রাখছি বন্দা তুমি কখন আমি আল্লাহরে একটা ডাক দিবা তিরিশ বৎসরের তিরিশ বৎসর ঘুমাইছো চল্লিশ বৎসরের চল্লিশ বৎসর ঘুমাইছো পঞ্চাশ বৎসরের পঞ্চাশ বৎসর ঘুমাইছো আমি আল্লাহ বেজার না জিন্দগিতে মসজিদে যাও নাই মসজিদের বানান্দায় যাও নাই মাহফিলে যাও নাই মাহফিলের কাছে যাও নাই গভীর রাত ঘুমায় গেছো ঘুম থেকে হঠাৎ গার ব্যথা শরীর ব্যথা ওইটা উঠছে তখন গুড় থেকে এই কাঁধ থেকে ওই কাঁধে যাওয়ার সময় বেখিয়ালি বাবু যে বলো আল্লাহ আমি আল্লাহ ওই ডাক্তার পর্যন্ত সারা দিয়া দে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিয়া তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গোবিন্দ হাতে উঠে প্রভুর গুণগান গাও গুণগান গাইব কার আর জোরে বলেন কার তাইলে প্রমাণ হয়ে গেল রে মুসলমান বেখেয়ালি ভাবে আল্লাহরে ডাক দিলে আল্লাহ ওই ডাক শুনে কি শুনে না কারণ আল্লাহ বলে বন্দা আমার ছেলে নাই ছেলের টেনশন নাই আমার মেয়ে নাই মেয়ের টেনশন নাই আমার বিবি নাই বিবির টেনশন নাই আমার আম্মা নাই আমার সন্তান কয়ে ডাক দিয়া কাজে লাগাই দিব এই টেনশন নাই আমার আছে একমাত্র আমার আদুরের বান্দা বান্দিরা ও বান্দা আমি আল্লাহরে যখন ডাক দিবি তখনই পাবি সুবহানাল্লাহ বলেন নবীরা ডাক দিছে পাইছে পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিছে আল্লাহ জবাব দিয়ে দিছে সমুদ্রর তলদেশে মাছের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে দুই মাছের পেটের ভিতর থেকে তলদেশ থেকে ডাক দিছে আল্লাহ শুনছে জঙ্গলার ভিতরে পোকা মাকড় সমস্ত শরীর খায়া ফলাইছে আল্লাহরে ডাক দিছে শুনছে সুবহানাল্লাহ কোন কাফেররা দৌড়ায় পয়গম্বর জাকারিয়া নবী আল্লাহরে ডাক দেরি হয় নাই জবাব দিয়ে দিছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মার খাইয়া আল্লাহরে ডাক দিছে আল্লাহ জবাব দিয়ে দিছে পয়গম্বর ইব্রাহিম নবী আমার সন্তান নাই মাজারে যায় নাই বাবার কাছে যায় নাই গাছে গিয়া সুতা বান্ধে নাই 100 বছরের বুড়া মানুষ আল্লাহরে ডাক দিছে আল্লাহ কই এত দিনে কাম হইছে জান ফাবাশশারনাহু বিগুলামিন হালিম জান চাইয়া যখন নৈরাশ হইছেন না ফিরামনা দিয়া দেমু আপনারা বলবেন যে হুজুর কত দোয়াই তো করি দোয়া তো কবুল হয় না দোয়া তো কাজ হয় না না রে মুসলমান না না টেনশনের কোনো কারণ নাই রাসূলের হাদিস মুহাদ্দিসিন কেরাম বলেন কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটা দোয়া আল্লাহ ফিরত দেন না সুবহানাল্লাহ কোন গাছ লাগাইলে দশটাই লাগাইছেন দশটাই ফল ধরে নাকি পাঁচটায় ধরে পাঁচটায় ধরে না এই পাঁচটা কি অকেজু না কেজু কি কাজে লাগে সব কাজে লাগে গাছ বানান যায় তক্তা বানানো যায় নৌকা বানানো যায় জানালা বানান যায় ঘরের চাল বানান যায় লাকড়ির কাজে লাগে কয়লার কাজে লাগে তারপরও জাগা বরাদ করন যায় কি যায় না একজু না কেজু আল্লাহ তাআলা বলেন ও বান্দা দোয়া করছো 100টা কবুল হয়েছে একটা 99টা বাদ না কিয়ামতের ময়দানে যখন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা এই দোয়াগুলি আমি আল্লাহ রাইখে দেই কিয়ামতের ময়দানে যখন তোমার আমল নামাই কিছু আমল শর্ট পড়ে যাবে কমতি হয়ে যাবে আমি আল্লাহ নেকের পাল্লার মধ্যে দুয়ার যাজাগুলি তুইলা তোমারে জান্নাতির মেহমান বানায়া দিব আমরা তো দুর্বল হয়ে গেছি গা নৈরাশ হয়ে যায় লা তাকুনা তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলে রে বান্দা নৈরাশ হবি না নৈরাশ হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তোদেরকে দিয়েই দেব ও মুসলমান দোয়া কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে কয়টা
আরো জোরে বলেন কয়টা এক নম্বরে হলো দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে ঔষধ আমার রোগ সারতে পারে না রোগ সারবেন আল্লাহ আমি মাত্র উসিলা করব আমার সন্তান দিবেন আমার আল্লাহ সন্তান আমাকে কেউ দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জতি করার মালিক কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান বিয়াদিকাল খায়ির ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিয়া উপরে উঠায় দেই দুনিয়ার মানুষ তার পায়ে দইরা টাই না নিচে নামাইতে পারবো নি আল্লাহ যদি কচুয়ার জমিনকে যদি উপরে উঠাই সারা দুনিয়ার বন্ডরা মিলা নামাইতে পারবো নি আল্লামা ইহতেশামুল হক উজানির পীর সাহেব হুজুর জিকির করে মানুষগুলি জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াতের আলোচনা শুনিনা দিলে মনে লাফালাফি করে জিজ্ঞাসা করলেই কো না আমি এমনটা করি নাই বুঝতে পারি নাই বোঝা গেছে সে তার অন্তর থেকে দিল থেকে সে কি করে সে নিজেই জানে না সুবহানাল্লাহ সব ভণ্ডরা মিলা লাগে গেছে আল্লাহ কয় আমি উঠাইয়া দেব নামাইতে পারবি না ও মুসলমান চরমুনার জমিনের মাহফিল মাত্র শেষ হইল অগ্রহণের মাহফিল মাত্র শেষ হইল হাজার হাজার মানুষ আল্লাহ যদি চরমুনাইরে যদি উপরে উঠায় দুনিয়ার কোন মানুষ মিল্লা চরমুনার কিছু ছিড়তে পারবে নাকি আর জোরে কন্যা এ মুসলমান গো বরিশাল কুয়াকাটার দুইটা তিনটা সন্তান আপনাদের এলাকায় লেখাপড়া কইরা সারা বাংলাদেশের মধ্যে এখন তিনটা চেরাগ হইছে আরো জোরে কন্যা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক আল্লামা হাবিবুর রহমান মিসবা মাহফুজুর রহমান জাবের আল্লাহ যদি তাদেরকে ইজ্জত দিয়া দেয় দুনিয়ার কোনো মানুষ মিলা তাদেরকে বেইজ্জতি করতে পারবে নাকি যতই চেষ্টা করে হাফিজ টেকাও পারবা না মিসবা টেকাও পারবা না জাবের টেকাও পারবা না আল্লাহ কই ঠেকাইবি তোরা উড়াইব আমি আল্লাহ দেখা যাবে তোরা ঠেকানির পাওয়ার বেশি নাকি আমি আল্লাহর পাওয়ার বেশি ফলাফল এমন হয়ে গেছে সারা বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আলোচনা মানুষ শুনে না এমন একটা সময় ছিল রে ভাই যুবকদের মোবাইলের মধ্যে মমতাজের গান থাকতো বালামের গান থাকতো আরফিন রুমির গান গান থাকতো হাইটটা যায় ফাইটটা যায় মাইস ভান্ডারি লতিফ সিদ্দিকি ইমুক সিদ্দিবি ইমুক ফাগলার গান থাকতো এখনের সময়টাই দেখা যায় এমন কোন যুবক নাই যার মোবাইলে অন্য বয়ান তো থাকবে থাকে আল্লামা হাফিজুর রহমানের বয়ান নাই ইন্ডিয়ায় কলকাতায় চব্বিশ পরগনা আমি গত বছরের আগের বছর অর্থাৎ আমি প্রোগ্রাম করে বাইর হই করোনার লকডাউন শুরু মার্চের এগারো তারিখ ঢুকছি বারো তারিখ বেরিয়েছি মানে আমি ঢুকার সময় বাংলাদেশে চেক ইন ছিল না করোনা টেস্টে যখন যেদিন প্রোগ্রাম করে আসব ওই দিন ইন্ডিয়া তো চেক বাংলাদেশও চেক তো অনেকে আমার সাথে ফ্যান লিস্টে আছে গতকালকে একটা নামাজি দিনদার ছেলে জমিনের মধ্যে কাজ করতেছে তার অনেক দূর পার্শ্ববর্তী গ্রামের মধ্যে চব্বিশ পরগনায়
পার্শ্ববর্তী গ্রামের মধ্যে বাংলাদেশের কুয়াকাটার বরিশালের সন্তান হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান চালায় রাখছে আর সে জমিন থেকে মোবাইলে লাইভ দিছে, লোক দেখা যায় না কিন্তু সিদ্দিকীর আওয়াজ কোন গ্রামে যেন বক্স দিয়া বাজাইতেছে। দিনের খেদমত কই কি হয় না, ও 99টা গুণ তোমাদের চোখে ধরে না চোখে পড়ে না, আর একটা দোষ তাও ছোট্ট তিলের মতো হয়ে যাবাইছো, কথা কয় না, বাদ দিয়ালাম, এগুলি কোনো কাজে আসবে না। উপরে তোলার মালিক কে, ইজ্জত দেওয়ার মালিক কে, বেইজ্জতি করার মালিক কে? পরশুদিনও যিনি সংসদ সদস্য আছিল ক্ষমতাওয়ালা আছিল, টাইম নাই কইতো, টাইম নাই কি কইতো, টাইম নাই, জেলারে উড়ে দেলাইব সিধা মানায় ফেলাইব, কথা অহংকারের চাদর কার? আর জোরে বলেন, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিজের ঘরের রাজ প্রাসাদের মধ্যে ঘুমাইতেছে, প্রহরীরা চতুর পার্শ্বে পাহারা দিয়ে রাখছে, হঠাৎ ছাদের উপরের মধ্যে ঠক 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 হাঁটা, বাচ্চার মিজাজ গরম হয়ে গেছে গা, প্রহরীরে ডাক দিমু পরে আগে জিগায় ছাদের উপরে কে, কই কথা কন কন আমার ঘোড়াটা হারাই গেছে গা, বিচারতে আইছি, কি হারাই গেছে খুঁজে কই, ছাদের উপরে ঘোড়া থাকবে, ছাদের উপরে ঘোড়া পাওয়া যারি, কই আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই আপনি লেপ তুসুকের মধ্যে জাজিমের মধ্যে রাজ প্রাসাদে থাইকা আল্লাহরে পাইবেন আপনি চিন্তা করেন, সুবহানাল্লাহ, এমন একটা অহংকারী ভাব লয়ে আপনি আল্লাহরে পাইবেন, অহংকারের চাদর কার? আল্লাহ বলেন অহংকারের চাদর হলো একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার যারা অহংকার নিয়ে চলবা অহংকারের চাদর নিয়ে টানাটানি করবা সাবধান, ফেরাউন অহংকারের চাদর নিয়ে টানছে ক্ষমতার চাদর নিয়ে টানছে, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কথা বলেন না কেন? আব্রাহার বাদশাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে কাবা ঘর ধ্বংস করে ফেলবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি দিয়েছেন না? নমরুদ আল্লাহরে তীর মারছি আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাইজ কইরা দিছে, ও মুসলমান আগের ঘটনা বললে বিশ্বাস হতেও পারে নাও হতে পারে, হইলে ইমানদার নাইলে বেঈমান, ফেসবুকের ঘটনা শুনেলন 4 দিন আগেও যিনি মন্ত্রী আছিল সিধা বানায়া ফালাইব বলছে, বেশি লাগে নাই 12 ঘন্টার ব্যবধানে চেহারা ডাইকা বাংলাদেশ ছেড়ে পালাইছে, যেই দেশে গেছে ওই দেশে কোনা না পাকা বর্জনা রাখবো না, যা পবিত্র জমিন আরব আমিরাতে গেছে না রাখবো না, আবার বাংলাদেশের রিজেক্ট মাল আবার বাংলার জমিনে গুইরাইছে, ক্ষমতা কার? আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, আমি আল্লাহ ধরা বড় কঠিন, আমি আল্লাহ যেদিন ধরব ওই দিন চতুর্পার্শ্বে প্রহর দিয়া পুলিশ প্রটোকল দিয়া র‍্যাব বিজিবি আর্মি বিডিআর দিয়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, তাদের মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাকে লেন্স বানায়া দেমু, যারা তোমার সেলুট দিত তারাই তোমার হাতে হ্যান্ডকাপ পরাইব, তাইলে ইজ্জতের মালিক কে, ইজ্জত চাবো কার কাছে, সন্তানের মালিক কে, সন্তান চাবো কার কাছে, ও মুসলমান টাকা পয়সা দেনেওয়ালা কে চাবো কার কাছে, নাকি মাজারওয়ালার কাছে চামু গিয়া? আমাদের মুসলমানরা তাদের কথা আর কি বলবো, ইমাম সাহেব রে ফজরের নামাজ বলে ইমাম সাহেব দোয়া কইরেন একটা সন্তানের দরকার, জোহরের নামাজ গিয়া কই ইমাম সাহেব কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না, কয়নি ও ইমাম সাহেব মনের আশা যেন পূরণ করে দোয়া করবেন, ইমাম দোয়া করেছেন
আসরের নামাজের সময় কি ইমাম সাহেব 100 টাকা দিলাম কি দোয়া করলেন দোয়া তো কবুল হয় না বুঝজি আপনার আর কাছে কাম হইতো না আমার বাবার কাছে যাইতে হইবে আরো জোরে কন্যা এই দেশের মধ্যে বাবার কোনো অভাব আসেনি হায় রে বাবা কলা গাছের জিবা তো বাবা ভাবন যা জিকির করব আল্লাহর নামে করে বাবার নামে কথা বলেন না কেন খেদমত করব নিজের আপন মা বাবাকে করে ফির বাবারে এরপর যদি হক্কা নিডারে করত ভালো হছিল করে থুরু ল্যাংডাডারে সা থুরু ল্যাংডাডার কাছে জেতা মানুষের কাছে চাইলে বেশি না দেখ 5 টাকা কত দিব মরাডার কাছে চাইলে কি দিব কথা কই না মরা কেউ দিতে পারে না মাটির তলের মরাও দিতে পারে না মাটির উপরের মূর্তিও দিতে পারে না বুঝেন নাই মনে হয় মূর্তি কোনো কিছু দিতে পারেনি মাটির নিচের মরা দিতে পারেনি আহা ওই মরার কাছে কি আমরা চাই যেই লোকটা জীবিত থাকতে কারো সন্তান দিতে পারে না কোনো মায়ের পেটে সন্তান দিতে পারে না ওই বান্দা মারা গেলে তারপরে মায়ের পেটে কেমনে সন্তান দিবে আমার বুঝে ধরে না ওই সন্তান সন্তান তো দূরের কথা মাজারওয়ালা মরার কাছে জিয়া যদি কোন ও বাবা আপনি একটা মাছি বানায় আমারে দেন পারবনি মশা পারবে না আল্লাহ বললেন একজনে তো পারতোই না সবাই মিল্লা কইলো পারতো না না সম্ভব না যারা আল্লাহর কাছে চেয়ে পাইছেন পয়গম্বর আদম আলাইহি সালামের নাম আপনারা শুনছেননি আরো জোরে কন্যা আবুল বাশার পয়গম্বর আদম নবী জান্নাতের মধ্যে বসবাস করতেন জান্নাত থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠাই দিলেন লম্বা ঘটনা বলবো না শুধু দুহার উদ্দেশ্যটা বলে আমি আলোচনা সামনের দিকে আর গাবো আদম পয়গম্বরকে আল্লাহ যখন জান্নাত থেকে বাহির করে দিলেন আল্লাহ তাআলার দরবারে আদম পয়গম্বর দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি রে মাওলা ভুল করে ফেলেছি রে মালিক আমার জিন্দগির ভুলগুলি তুমি ক্ষমা করে দাও আমার জিন্দগিটাকে তুমি আল্লাহ আগের মতো আবার করে দাও দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন দীর্ঘদিন পরে আল্লাহ আদম নবীর দোয়াটা আল্লাহ কবুল কইরা আল্লাহ আম্মা জান হাওয়ারে আর আব্বা জান আদমকে একত্রিত করে দিয়েছেন তাইলে দোয়ার ফল পাইছে কি পাইছে না আব্বাজান আদম আমাদের কি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার নবীর জানায় দিছে এই দোয়া এখন আমরা পাইছি দোয়া করা দরকার আছে না নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে সবগুলি আয়াত বললে সময় তো পাওয়া যাবে না তারপর টাচ দিয়া দিয়া সামনের দিকে যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দোয়াটা সবার জানা জরুরি সবাই জানবেন বুঝবেন শিখে রাখবেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে না বলে নিজের এলাকা ছাইরা যখন চলে যায় আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে ঢুকায়া দিলেন
ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দুয়ার বরকতে আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়া দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের মধ্যে পোকা, লোকালয়ে মানুষ আইয়ুব নবীকে রাখেন না, আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলার মধ্যে বিভিনিয়া চলে গেছে, সারাদিন বিবি শুধু শরীর দিকে পোকা বাসে, যত বাসে ততবারে, যত বাসে ততবারে আয়ুব পয়গম্বর চোখ দিয়া পানি সারে আর আল্লাহর কাছে শুধু আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ। আয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর মাওলার নামের জিকির। আয়ুব নবীর স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী আমার একটু আরাম করার জন্য যদি জিকিরটা বন্ধ রাখতেন। আয়ুব নবী ডেকে বলে, ও বিবি আমার, আমি মাওলার নামের জিকির যত বেশি করি তত বেশি আমার দিলের মধ্যে মজা শুধু লাগে। পোকা বাড়তে 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 জিব্বার মধ্যে গিয়া পর্যন্ত পোকা ধুই গেলেছে। আয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ সারা শরীরের মধ্যে পোকা দিছেন, আমার কোনো অভিযোগ নাই রে মালিক। বলে, এখন কি অভিযোগ? বলে, জিব্বার মধ্যে যে পোকা দিয়েছেন তারপরও কোনো অভিযোগ ছিল না আল্লাহ, সারা শরীর দিয়ে আমি আপনার নামের জিকির করার প্রয়োজন নাই, হাত দিয়া তো আর জিকির করা যায় না, কিন্তু আপনি আমার যে জবান দিয়েছেন এই জবান দ্বারা আমি আমার মাওলা আপনার জিকির করি রে মালিক। আর বলে, রব্বি আননি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার যে জিব্বার মধ্যে যে পোকা দিয়েছেন আমি কেমনে আমি আপনারে ডাকবো? পোকার জন্য কাঁদি না আপনারে যে ডাকতে পারবো না, আমি এই জন্য আপনার কাছে কাঁদি। আল্লাহ বলে, জিব্বার মধ্যে আমি আল্লাহ পোকা দিলাম তারপর আমি আল্লাহরে ভুলেন নাই, দেরি করে নাই, দোয়া কবুল কইরা সাথে সাথে বৃষ্টি দিয়া আয়ুব নবীকে আল্লাহ রূপ মুক্তি করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছে, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিন্নু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইন্না ولا تزد الظالمين ولا تزد الظالمين إلا تبارا। حضرت نوح عليه السلام, نوح عليه السلام تو نكي, حضرت نوح عليه السلام
আল্লাহর কাছে বলেন ও আল্লাহ একদিন না দুই দিন না সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি একটা কাফের ও কালিমা পড়ে নাই গোটা কয়েকজন ব্যতীত ও আল্লাহ তাদেরকে যদি রাখেন তারা জন্ম দিবে বেঈমান হবে বেঈমানের সইলাব শুধুই বেঈমান বানাবে একজন ঈমানদার হবে না রে মালিক সাড়ে নয় শত বছর পর্যন্ত নো পায়গাম্বর এই দোয়া করার কারণ আছে বলে কি কারণ নো পায়গাম্বর মানুষদেরকে দাওয়াত দিয়া যখন কালিমা পড়ে না মনটা বেজার করে বসে থাকেন রাগ করেন কেন তারা কালিমা পড়ে না আফসোস করেন আল্লাহ বললেন পায়গাম্বর নু হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আপনারে দেই নাই হেদায়েতের দায়িত্ব জোরে বলেন কার কাছে জান্নাত দেওয়ার মালিক কে ও মুসলমান দেশে মুনফির আছে বাপ আছে যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট বেছে আসিনি জোরে কম আল্লাহ হেদায়েত দান করুক হীরের কাছে চাওনের দরকার কার কাছে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন কোরআনে কারিমের জায়গায় জায়গায় বলবো কি একটু এ মশামাছি পর্যন্ত যে কোনো কিছু করতে পারে না ক্ষমতা যে আল্লাহর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে ইয়া আইয়ুহান্নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল লাযীনা তাদউনা মিন দূনিল্লাহ لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله বলে নো মানুষের দল ভালো করে একটা উদাহরণ দেই মন দিয়া শুনবা ভালো করে শুনবা ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ সারা যে তোমরা যার ইবাদত করো তারারে সবাই রে মিল্লা ফাজতামিউ লা তারা সবাই রে মিল্লা কো একটা মাসি বানাই তো ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাব শাই আল্লাহ ইয়াসতানকিজুহু মিন সবাই মিল্লা কাফেররা মিল্লা হিন্দুরা মিল্লা মূর্তিরা মিল্লা সবাই মিলবো মিল্লা বানাইবো দূরের কথা মিল তো ইদ্দ পারে না নিজে রাত দশটা লড়াই তো পারিনি ইডি এমনি যেমন আছে এমনই তাহে নদীর সুবান পর্যন্ত এমনই তাকে কথা বলেন না কেন দুউফাত তালিবু আল মাতলুব আল্লাহ তাআলা কই যার কাছে চাও যারা চাও সবাই দুর্বল মানুষও দুর্বল মূর্তিও দুর্বল মরাও দুর্বল চাও কার কাছে তাহলে দুর্বলে মিল্লা দুর্বলের কাছে আবার কেমনে চা হে নিজে আটতে পারে না আরেকজন রে কান্দ লইব কেমনে কথা কই না কে নিজে আটতে পারে না আরেকজনের কান্দ কেমনে লইব নিজের খাওন রক্ষণাবেক্ষণ করতে পারে না সংরক্ষণ করতে পারে না আবার বান্দার খাওন কিভাবে সংরক্ষণ করবে জমা করবে নিজের খাওন মশা লয়া যায়গা মাছি লয়া জায়গা মাছি বয়া পায়খানা করে সরাইতে পারে না ও মুসলমান বোঝা গেল না না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না চাওয়াটা খুব প্রয়োজন চাওয়ার খুব দরকার চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেন আল্লাহর পয়গম্বর বলেন আদুআ উহু আল ইবাদা দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল আরেক হাদিসের মধ্যে আসছে আদুআ উ মখলুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়ার চাইতে সুন্দর আমল আর কোনো কিছু না দোয়া হইল সবচাইতে সুন্দর আমল
ও যুবক জান্নাত চাও আল্লাহর কাছে চাও জাহান্নাম চাও আল্লাহর কাছে চাও দুনিয়ায় তোমার খাওয়ান দেয় ব্যবসা তোমার টাকা তোমার পয়সা না না যুবক ভাই তোমার টাকা তোমার পয়সা তোমার ব্যবসা তোমার কোনো কিছু করতে পারে না করেন কে মরণের পরে সব পর সন্তান পর ভাই পর মা পর দুনিয়ার সব স্বার্থ পর আপন কে আরো জোরে বলেন আল্লাহর নামটা আরো জোরে বলেন আপন কে যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি খালি হাতে যেতে হবে খালি হাতে যেতে হবে কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এ যুবক ভাই এই যে আলোচনাটা করলাম সিরা ভরা একটা আলোচনা মহাব্বত নিয়ে যে করেছি দিল দিয়ে শুধু একটা কথা বুঝেন তিনটা কথাই আয়াত থেকে নেন আলোচনা থেকে নেন এক নম্বর হলো দেওয়ার ক্ষমতা রাখেন কে চাবো কার কাছে আল্লাহ সারা দুনিয়াতে যা কিছু আছে সব দুর্বল কথা বলেন কেউ যদি আপনাকে সাপোর্ট দেয় যে না আমি সবল আমি সব আমি তোর ভাই আমি তোর লাগে জীবন দিয়ালাম এটা দুই চার দিন মৃত্যুর পরে কেউ থাকবে না কথা বলেন ভাই বলো বন্ধু বালা নই তো কে আপন তোমার দু চারটা দিন কে দেখে হো দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খুঁজ খবর তুমি কারলা গিয়া করলার সুখের গমর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের গমর ডাইনে বাইয়ে দেখো হে মন ছোট বড় হচ্ছে মারন ডাইনে বাইয়ে দেখো হে মন ছোট বড় হচ্ছে মারন তওবা করে হাও যে পস্তুত তওবা করে হাও যে পস্তুত দরবারে আল্লাহ তালার তুমি কারলা
গিয়া কর নারে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া কর নারে সুখের ঘর।